বাংলাদেশের অভিনয় জগতে যিনি খুব স্বল্প সময়ে মানুষের মন জয় করে নিয়েছেন তার নাম হলো সুহানা সাবা। আজকের এই ভিডিওতে আমি সুহানা সাবার জীবন কাহিনী সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব সুহানা সাবার বাড়ি, গাড়ি, পরিবার ও অজানা তথ্য সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত পুরোপুরি দেখুন। নাম তাসভিয়া বিনতে শহীদ মিলা, ডাকনাম মিলা। জন্ম 26 মার্চ 1988, বয়স 32। পেশা সঙ্গীত শিল্পী। কার্যকাল 2006 থেকে বর্তমান। পড়াশোনা মিলা তার উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন চট্টগ্রাম গ্রামার স্কুল অ্যান্ড কলেজ থেকে। মিলা স্থানীয় বিয়ে ও গায়ে হলুদের গান পরিবেশনার মাধ্যমে তার সঙ্গীত জীবনে শুরু করেন। ওই সময় মিলা তার পরিবারের সাথে চট্টগ্রামে বসবাস করতেন। পরে তার বাবা ঢাকা চলে আসেন এবং তিনি তার প্রথম অ্যালবামের কাজ শুরু করেন ঢাকায় চলে আসেন। মিলার প্রথম একক অ্যালবাম ফেলে আসা বের হয় 2006 সালে। এই অ্যালবামটি কয়েকজন সঙ্গীতশিল্পী পরিচালক তৈরি করেন। 2008 সালে তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ ফিচারিং মিলার চ্যাপ্টার 2 বের হয়। এই অ্যালবামটি সুরকার ও রচয়িতা সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। 2009 সালে ফুয়াদ ফিচারিং মিলা রিং ডিফাইন্ড বের হয় এবং এই অ্যালবামটি সুরকার ও রচয়িতা সঙ্গীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। অজানা তথ্য 2008 সালে 19 নভেম্বর বাংলাদেশের চীনা মৈত্রী সম্মেলনী কেন্দ্রে একটি সরকারি সঙ্গীতানুষ্ঠান ফুয়াদ লাইভে মিলা গান পরিবেশন করেন। এই অনুষ্ঠানে সকল গান সুরকার গীতিকার হলেন ফুয়াদ আল মুক্তাদির। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করতে পারেন। ফিরছি নতুন কোনো লাইফস্টাইল ভিডিও নিয়ে। সে পর্যন্ত চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।